হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই নতুন ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আর সুস্থ আছেন তো এই কামনা করে আমার আজকের এই ব্লগটা শুরু করছি তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি এখন কিন্তু শীত প্রায় চলে এসেছে আর বিশেষ করে গ্রামের দিকে কিন্তু একটু ঠান্ডাটা বেশি পড়ে। যেমন শহরের দিকে ঢাকাতে একটু শীতটা কম লাগে কিন্তু গ্রামের দিকে কিন্তু শীতটা আগে চলে আসে তো বেশিরভাগ হচ্ছে সকালের দিকে আর সন্ধ্যা আর কি বিকেলের যে পর তো তখনই কিন্তু ঠান্ডাটা একটু বেশি লাগে আর শীতের মধ্যে কিন্তু সকাল বেলায় গরম গরম ভাতের সঙ্গে ভর্তা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর শীতই বলেন গরমই বলেন আমার কাছে ভর্তাটা আসলে সব সময় ভালো লাগে তো এখন সকাল সকালবেলায় আজকে তৈরি করেছি হচ্ছে বেগুন ভর্তা আলু ভর্তা আর এটা হচ্ছে রসুনের ভর্তা তো রসুন তো সবাই জানে যে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আর হচ্ছে ডাল রান্না করে নিয়েছি তো সকাল বেলায় গরম ভাতের সঙ্গে এগুলো খেতে খেতে অসম্ভব ভালো লাগে আমার ডালটাও অতটা পছন্দ না কিন্তু আমার হাজবেন্ড হচ্ছে ডাল ছাড়া আবার ভর্তা দিয়ে ভাত খেতে পারবে না তো আমি ডাল খুব একটা বেশি লাইক করি না আমি ভর্তা দিয়ে পেট ভরে খেতে পারি তো আসলে বাচ্চারা আবার হচ্ছে ভর্তা খাবে না তো যেহেতু ছোট বাচ্চারা ঝাল পছন্দ করে না তো ওদেরকে হচ্ছে ডিম ভাজি করে দেবো এটাই হচ্ছে সমস্যা দেখা যায় যে এক এক জনের কিন্তু পছন্দের খাবার এক এক রকম হয় ছোট বাচ্চারা আবার ঝাল খেতে পারে না আবার আমার হচ্ছে শুধু ভর্তা হলে জলে ডাল না হলেও চলে কিন্তু আবার আপনাদের ভাই আবার ডাল লাগবে ডাল ছাড়া ভর্তাতে ভাত খেতে পারবে না তো আসলে সবার খাবার চয়েস আসলে এক রকম হয় না তো আমার ভর্তাটা খুবই পছন্দ তো সকাল বেলায় আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পেট ভরে খেয়েছিলাম তো আজকে হচ্ছে তেমন কোনো কিছু বিশেষ রান্না টা শেয়ার করব না তো সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি করেছি রান্না গুলো সেগুলো আপনাদের সঙ্গে করব। তো যে এটা হচ্ছে গরুর মাংস তো এটা আর কি হাত দিয়ে ভালোভাবে মাংসগুলোকে মাংসগুলোকে ছাড়িয়ে নিয়েছি তো আর এই যে এই চুলাই হচ্ছে আমি চিকেনটা রান্না করতেছি তো এই পাশে হচ্ছে মাংস এইভাবে হাত যে আমি এইভাবে ভালো করে মাংসগুলোকে চটকিয়ে নিয়েছি মাংসটা হচ্ছে ভাজি করব। আসলে আমার বাসায় বেশি ভাগ মাংসটা রান্নার চেয়ে ভাজা মাংসটাই বেশি পছন্দ করে বাচ্চারা তারপরে আমার হাজবেন্ড আমার কাছেও ভালো লাগে রান্না মাংস চেয়ে যেদিন আর কি রান্না করে দু একবার খাওয়া হয় তারপরে দেখা যায় যে সেই মাংসটা আর খাওয়া হয় না এভাবে হচ্ছে ভাজি করে নিলে বাচ্চারা অনেকটাই পছন্দ করে তো এভাবে হচ্ছে আমি হাত দিয়ে ভালোভাবে মাংসগুলোকে চটকে নেব তো কিছুটা আলো দিয়েছিলাম বাচ্চাদের জন্য তো আলু অনেকটাই রয়ে গেছে তো আলুগুলো সহকারে হচ্ছে ভাজি করব। আর যে মাংসের মধ্যে যে ঝোলটা আছে সেটা কিন্তু ফেলে দেব না ওই ঝোল সহকারে হচ্ছে ভাজি করব। এইভাবে কিন্তু আর কি মাংসের যে পুলি পিঠাটা ওইটাও কিন্তু করা যায় আমি যখন আর কি পুলি পিঠা তৈরি করি এইভাবে করি এতে করে যে দেখা যায় যে আলাদা করে মাংসটা রান্না করতে হয় না যে রান্নাটা থাকে ওইটা দিয়ে আরকি মাংস পুলি পিঠা তৈরি করা যায় তো অনেক সময় এভাবে যখন ভাজি করি তখন হচ্ছে পিঠাটা তৈরি করে বেশ ভালো লাগে তো এখন এই রান্না করা মাংসটা কি হচ্ছে আমি ভাজি করব হচ্ছে আবারও পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে কিছু রসুন কুচি দেব তো একটু বেশি করে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হলে কাঁচামরিচের ফ্লেভারটা আসলে ভালো লাগে খেতে তো যেহেতু রান্না মাংস কোনো মশলা দিতে হবে না অল্প করেই তেল দিয়েছি তো তেলটা বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প করে দিয়ে পেঁয়াজ মরিচগুলোকে একটু ভেজে নেব যখন দেখবো যে ভাজা ভাজা হয়ে আসছে তখন হচ্ছে মাংসগুলোকে দিয়ে দেব আর এদিকে হচ্ছে আমার চিকেনটাও রান্না প্রায় হয়ে আসছে তো যারা কিনা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম দেখতেছেন তাদেরকে অনুরোধ করব আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে আর শুনতে একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করতে অসম্ভব ভালো লাগে তো এই তো আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে আর একটু ঝোলটা শুকিয়ে আসলেই নামিয়ে নেব তো আমি এক হাতে হচ্ছে মোবাইলটাকে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে হচ্ছে রান্না করতে শিতে তো আসলে সেই হচ্ছে একটু দেখা যায় কেমন লাগে ভুল ত্রুটি হতে পারে ভালো নাও লাগতে পারে তো ক্ষমা করে দেবেন আর ভিডিওটা হচ্ছে পুরোটাই দেখার চেষ্টা করবেন একটু একটু করে দেখতে দেখতেও দেখা যায় যে সময় ভালো লেগে যায় তো আসলে আমরা যারা ছোট ইউটিউবার আছি তারা আসলে পরিশ্রম করে কিন্তু বড় ইউটিউবার হওয়া যায় পরিশ্রম ছাড়াই আসলে কেউ বড় হতে পারে না তো অনেকে আছে যে কাজ করতে করতে আর ভালো লাগে না ভিউ হচ্ছে না তো আসলে তারা সবাই হচ্ছে পরিশ্রম করবেন তাহলে একদিন দেখবেন সফলতা আসবে যারা বড় হয়ে যায় তারা কিন্তু আসলে ছোট ইউটিউবারদের অতটা মনে রাখে না বা মনে রাখতে চায় না আগে যেরকম একটা কথা বলি যখন দেখবেন যে ইউটিউবারগুলো ছোট থাকে তখন তাদের একটা কমেন্ট আসলে তারা কিন্তু রিপ্লাই দেয় বা লাভ দেয় তারপরে যখন দেখবেন তারা যখন বড় হয়ে যায় হিউজ পরিমাণ ভিউ হয়ে যায় তখন কিন্তু দেখা যায় সেই কমেন্টগুলো রিপ্লাই দিতে চায় না এমন কি লাভও দিতে চায় না তো এই ব্যাপারগুলো আসলে একটু খুবই কষ্ট লাগে আমি চেষ্টা করি সবার ভিডিও কম বেশি দেখার জন্য সবাই আসলে কষ্ট করে কেউ ভিডিও তৈরি করে কষ্ট সারে আসলে কোনো ভিডিও তৈরি হয় না একটা ভিডিও তৈরি করার পরে ভজ দেওয়া আপলোড করা অনেকটা সময়ের ব্যাপার তো যাই হোক এই হচ্ছে আমার রান্নাগুলো হয়ে এসেছে তো আজকে দুপুরে হচ্ছে তেমন কিছু রান্না করব না এই দুইটা রান্না করলে হয়ে যায় আসলে সবসময় বেশি ভারী ভারী রান্না বা অনেক কিছু রান্না না করলেও চলে আমার অল্প একটু রান্না দিয়ে আমি খেতে পারি একটা তরকারি একটা ডাল বা ভাজি হলে হয়ে যায় অত কিছু প্রয়োজন হয় না তো এদিকে আমার দুটা রান্না হয়ে গেছে আজকে আর কিছু রান্না করব না সকালে বেলায় হচ্ছে ডাল রান্না করে নিয়েছিলাম সেটা রয়ে গেছে তো আর হচ্ছে বিকেল বেলায় একটু নাস্তা তৈরি করব তো কি নাস্তাটা তৈরি করতেছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তো এই তো দেখতে পাচ্ছেন রান্না করার পরে কিন্তু চুলাটা অনেকটাই ময়লা হয়ে যায় তো এই যে বিকেল বেলায় হচ্ছে আমি নাস্তা তৈরি করে নিয়েছি এটা হচ্ছে সুজি দিয়ে তৈরি করা একটি মজাদার কুমুর একটি নাস্তা তো এটা খেতে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে এই রেসিপিটা হচ্ছে আমি আমার রান্নার চ্যানেলে আপলোড করে দিয়েছি তো সেটা একটু আপনাদের সঙ্গে আর কি শ্যুট করে দেখালাম তো আসলে দেখা যায় যে রান্নার চ্যানেলে ভিডিও আপলোড করতে হয় সেই জন্য একটা ভিডিও তৈরি করতে হয় আবার নতুন করে ভিডিও তৈরি করতে ইচ্ছা করে না রেসিপিগুলো সেজন্য আর কি মাঝে মাঝে হচ্ছে রেসিপি শেয়ার করব আর মাঝে মাঝে ব্লগ শেয়ার করব এই যে আমার ছোট্ট মেয়েটা হচ্ছে খুব মজা করে খাচ্ছিল এই ধরনের আর ক্রিস্পি টাইপের নাস্তা গুলো বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম